আবারও বাইক দুর্ঘটনায় মৃত্যু হলো এক যুবকের। মৃতের নাম অজয় কন্দ, বাড়ি কমলপুর থানার নতুন বাগান এলাকায়। ঘটনায় আহত হয় বাদশা কন্দ নামে 17 বছরের এক কিশোর। ঘটনাটি ঘটে শুক্রবার রাতে, শনিবার সকালে মৃতদেহ উদ্ধার হয়। ফের বোলেরো গাড়ি উইকো গাড়ির মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হয় বোলেরো গাড়ির চালক। ঘটনা শুক্রবার রাতে বক্সনগর বন দপ্তর অফিস সংলগ্ন এলাকায়। বেলুয়ারচর নাড়ুবাড়ির এলাকার বাসিন্দা সুভাষ চন্দ্র দেব নিজস্ব বোলেরো গাড়ি নিয়ে বাড়ি ফেরার পথে বক্সনগর বন দপ্তর অফিস সংলগ্ন স্থানে যেতেই বিশালগড় থেকে আগত একটি ইকো গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ বাধে। তাতেই বোলেরো গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি গভীর নোংগায় পড়ে যায়। চৈত্র মেলা সংক্রান্ত নানা বিষয় নিয়ে শনিবার দুপুরে সাংবাদিক সম্মেলন করলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। এদিন আগরতলা পুর নিগমের কনফারেন্স হলে হয় এই সাংবাদিক সম্মেলন। এবার রাজধানীর চৈত্র মেলায় অংশ নেওয়া ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছ থেকে কোনো প্রকার টাকা নেবে না পুর নিগম। এবছর 538 জন ক্ষুদ্র ব্যবসায়ীকে জায়গা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে বলে জানান মেয়র। শনিবার ডুকলি ব্লকের ভিডিও সৌরভ কুমার পালের কাছে ব্লক পঞ্চায়েত সমিতির সকল সদস্যরা সহ সূর্যমণি নগর মন্ডল সভাপতি মান্ত দেবনাথের নেতৃত্বে মন্ডল কমিটির সকল পদাধিকারীরা একত্রিত হয়ে ডুকলি ব্লক চেয়ারম্যান অজয় কুমার দাসের বিরুদ্ধে অনাস্থা পেশ করে। বর্তমানে মদ ও জোয়ার রমরমায় অতিষ্ঠ হয়ে উঠেছে এলাকার প্রমিলারা। তাতে বাধা দিতে গেলে মহিলাদের দেখে নেওয়ার হুমকি দিয়েছে নেশা কারবারীরা। ঘটনা সোনামুড়া থানার অন্তর্গত রবীন্দ্রনগর বাজার সংলগ্ন নামোপাড়ায়। ফের গভীর রাতে বিধ্বংসী অগ্নিকাণ্ডে ফুসফুসীভূত হলো একটি পুরনো দোকান সহ একটি বাড়ি। ঘটনা শুক্রবার গভীর রাতে ধর্মনগর কলেজ রোড এলাকায়। অগ্নিকাণ্ডে অল্পেতে রক্ষা পায় এলাকাবাসী। ক্ষতিগ্রস্ত বাড়ির মালিকের নাম খোকা দাস। অগ্নিকাণ্ডের খবর পেয়ে দমকল বাহিনী ঘটনাস্থলে ছুটে আসলেও আগুন নিভাতে অনেকটা সময় লেগে যাওয়ায় সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। তবে আগুন লাগার কারণ জানা যায়নি। বৃহস্পতিবার রাতে বিশালগড় 2 নং গৌতম নগর এলাকায় বাবুলগড় আচমকায় নেশাগ্রস্ত অবস্থায় তার স্ত্রী সহ সন্তানের উপর ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়িভাবে আঘাত করতে থাকে। এতে গুরুতরভাবে আহত হয় তার স্ত্রী শিপ্রা কর সহ এক নাবালক ছেলে। পরবর্তী সময়ে পার্শ্ববর্তী বাড়ি ঘরের লোকজন ঘটনাটি দেখতে পেয়ে রক্তাক্ত অবস্থায় শিপ্রা কর ও তার নাবালক ছেলেকে উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে আসে। সেখান থেকে আগরতলা হাপানিয়া মেডিকেল কলেজ হাসপাতালে তাদের রেফার করে। শনিবার উদয়পুর ভারতীয় জনতা পার্টির মাতাবাড়ি মন্ডল কমিটির উদ্যোগে মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় ও বিধায়ক অভিষেক দেবরায়কে এক সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে বিধায়ক অভিষেক দেবরায় বলেন, নির্বাচন শেষ, এখন সরকারের লক্ষ্য উন্নয়ন। তিনি শান্তি শৃঙ্খলা রক্ষা করে জাতি জনজাতি ঐক্যকে সুদৃঢ় করার আহ্বান জানান। সারা রাজ্যের সঙ্গে মাতারবাড়ি এলাকার উন্নয়নের সবাইকে একসঙ্গে কাজ করার জন্য এগিয়ে আসার আহ্বান জানান তারা। হোটেল ব্যবসায়ীদের সাময়িক স্বস্তি দিয়ে কমলো বাণিজ্যিক গ্যাসের দাম। 1 এপ্রিল থেকে ধার্য হল নতুন দাম। নতুন অর্থবর্ষে পেট্রোলিয়াম কোম্পানিগুলি সাধারণত নতুন দাম ধার্য করে থাকে, এবারও তার ব্যতিক্রম হল না। সমকাজে সমবেতন সহ বিভিন্ন দাবিতে শনিবার শ্রম কমিশনারের কাছে ডেপুটেশন দিল অখিল ভারতীয় সাফাই মজদুর সংঘ। এদিন সংঘের তরফ থেকে এক প্রতিনিধি দল শ্রম কমিশনারের কাছে স্মারকলিপি তুলে দেন। শনিবার প্রাক্তন বিধায়ক দিলীপ সরকারের চতুর্থ প্রয়াণ বার্ষিকী। এই উপলক্ষে এদিন চারিপাড়াস্থিত প্রয়াত বিধায়কের নিজ বাসভবনে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। রক্তদান শিবিরের সূচনা করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এদিন রক্তদান শিবিরকে কেন্দ্র করে রক্তদাতাদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গেছে। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, রক্তদান মহোদান, আর এমন একটা দিনে রক্তদানের কোনো তুলনা হয় না। বিতর্ক যেন পিছু ছাড়ছে না রাহুল গান্ধীর। নতুন করে তার বিরুদ্ধে মানহানির মামলা দায়ের হল। ভারত জোড়ো যাত্রা চলাকালীন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ নিয়ে অবমাননাকর মন্তব্যের জন্য রাহুল গান্ধীর বিরুদ্ধে হরিদ্বার আদালতে ফৌজদারির মানহানির মামলা করা হয়েছে। সাত সকালে আবারও রেলে কাটা পড়ে মর্মান্তিক মৃত্যু হল এক ব্যক্তির। মৃতের নাম অভিরাম দেবুরা, বয়স 35 বছর। তার বাড়ি মান্দাই থানাধীন 6 গড়িয়া এলাকায়।
ঘটনাটি ঘটে শনিবার সকালে জিরানিয়া থানাধীন উত্তর জয়নগর এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় স্থানীয় থানার পুলিশ। এরপর মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠিয়ে দেয়। শুক্রবার রাতে শাবরুম থানার পুলিশের কাছে খবর আসে বিবেকানন্দ মেডিকেল হলে কিছু নেশা জাতীয় সামগ্রী বিক্রি করা হচ্ছে। দোকানে অভিযান চালিয়ে পুলিশ নিষিদ্ধ নেশা জাতীয় দ্রব্য 180 বোতল ফেন্টানিল উদ্ধার করে। পুলিশ দোকান কর্মচারী রাজেশ দাসকে গ্রেফতার করেছে। শাবরুম থানার ওসি জয়ন্ত কর্দে জানান, এই নেশা সামগ্রী বিক্রির পেছনে মালিক এবং কর্মচারীর উভয়ের হাত থাকতে পারে। এই ব্যাপারে একটি মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। গোপন খবরের ভিত্তিতে আগরতলা রেলওয়ে স্টেশন থেকে 11টি কোম্পানির 120টি সেকেন্ড হ্যান্ড মোবাইল উদ্ধার করল জিআরপি থানার পুলিশ। সঙ্গে আটক করা হল তিনজনকে। ধৃতরা হল শান্তিরঞ্জন চাকমা, সবিরা চাকমা এবং ইন্দ্রমোহন চাকমা। তাদের বাড়ি শিলাছড়ি এলাকায়। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।